Hey everyone, welcome back to my channel. I'm back with a new makeup look. So, deri na kore, let's get started. So, I use plum moisturizer use korechi. Tarpor ami amar eyebrow ta ajke complete kore niyechi. Erpor ami base makeup er dike egobo. So, first e ami colorbar er primer use korbo. Tumra use korte paro, eta budget friendly o ache ar eta khub bhalo ami ageo use korechi. আমি ইউজ করব mybeline এর superstay foundation এটা আমি রিসেন্টলি বাই করেছি এটা সম্বন্ধে অনেক শুনেছি এটা অনেক ভালো তো আমি আগের দিন এটা ইউজও করেছিলাম আমার ভালো লেগেছে আচ্ছা এটা শেড আছে ন্যাচারাল বেজ এটা হচ্ছে আমার শেড তো আমি এবার রেভলিউশনের বানানা পাউডার নেব আর চোখের নিচে এইভাবে अप्लाई করে নেব First, I will put this color. Then, I will put my eyelid and apply it. Then, I yellow color ta nicche tarpor ami amar crease line er upore ami yellow color ta apply korchi tarpor ami ekta orange shade nebo ei rokom ekta orange shade nicche on niche thik ami orange shade ta apply korbo ভালোভাবে মিক্স করছি কালারটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আবার আমি ইয়েলো শেড নেব আবার আমি মিক্স করছি কালারটা এরপর আমি একটা পার্পল শেড নেব A purple shade and A purple shade mix korbo. Tarpor ami amar eyelid apply korchi. Bhalo bhabe mix korbo ami. Take. আমি আরেকটা আই প্যালেট থেকেও কালার নিচ্ছি আমার রেভলিউশনের প্যালেটটা থেকে এখানে একটা পার্পল কালার আছে এই পার্পল কালারটা আমি ইউজ করব এই পার্পল কালারটা দেখে যাব আন্ডার আই আমি অ্যাপ্লাই করব ফার্স্ট ইয়েলো কালার তারপর আমি অ্যাপ্লাই করব অরেঞ্জ কালার তারপর আমি অ্যাপ্লাই করব পার্পল কালার যেরকম সেম উপরে যেরকম করেছি নিচেও সেম করছি শ্যাডোর যে আমাদের এক্সেস পাউডার গুলো আমাদের চোখের নিচে পড়ে এটাতে জমে না সেগুলো ঝেড়ে ফেলা যায় তো এরপর আমি কাজল দিয়ে আন্ডার আই আর উপরের আই দুটোতেই ভালোভাবে কাজলটা অ্যাপ্লাই করে নেব এবার আমি ইউজ করব মেবলিন এর ক্লসাল মাসকারা এরপর আমি ক্রিম কন্ট্রোলিং করব না আমি পাউডার কন্ট্রোলিং করব সো রেভলিউশনের আমি এই প্যালেটটা ইউজ করছি স
এরপর আমি ইউজ করছি সুগারের ব্লাশ এরপর আমি ইউজ করব ম্যাকের সফট অ্যান্ড জেন্টল হাইলাইটার চোখের কর্নারটা আমি এই শেডটা দিয়ে হাইলাইট করব এনওয়াইএক্স এর লঞ্জারি কালেকশনের আমি এই দুটো লিপ কালার ইউজ করছি ফার্স্ট যে শেডটা নিচ্ছি সেটার নাম হচ্ছে এক্সটিক এনওয়াইএক্স এর বুস্টিয়া বলে একটা কালার আছে সেই কালারটা আমি তার উপরে ইউজ করছি এনওয়াইএক্স এর সেটিং স্প্রে দিয়ে আমি লুকটা কমপ্লিট করছি তোমরা দেখো আর আমাকে জানিও কেমন লাগলো আজকের লুকটা আর কেমন কি তোমাদের হেল্প করতে পেরেছি সেটাও বলো আর যদি কিছু তোমাদের কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে বলো আমি অবশ্যই রিপ্লাই করব তোমাদের আর এটা আউটফিটের সাথে এই লুকটা কেমন যাচ্ছে চলো দেখে নিই